আসসালামু আলাইকুম, আজ আলোচনা করব ভার্গন ট্যাবলেটি সম্পর্কে। ভার্গন ট্যাবলেটটি তৈরি করেছেন অপসোনিন কোম্পানি। এই ট্যাবলেটটি কি কি কাজে ব্যবহার করতে হয়? ক্যান্সার, কেমোথেরাপি, শল্য চিকিৎসা এবং অন্যান্য অবস্থাজনিত তীব্র বমি, বমি ভাব এবং বমি নিয়ন্ত্রণের জন্য মাথা ঘোরা, মেনিয়ার্স রোগ এবং অন্যান্য কানের সমস্যার জন্য মানসিক অসুস্থতা যেমন সিজোফ্রেনিয়া, তীব্র মানসিক বৈকল্য, সাধারণ উদ্বেগ। ক্যান্সার কেমোথেরাপি কি? এটি হলো ক্যান্সার বিরোধী কোষকে ধ্বংস করে। শল্য চিকিৎসা, এটি হলো অস্ত্রোপচারকে বোঝায়। মেনিয়ার্স রোগ এক ধরনের মাথা সংক্রান্ত উপসর্গকে বোঝায়। পার্শ্ব প্রতিক্রিয়া, কারো কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, আবার কারো কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, যেমন ঘুম ঘুম ভাব, জোয়াল, গলা, পিছনের পেশি সংকুচিত হওয়া, অস্বাভাবিক জিহ্বা, মুখমণ্ডল নড়াচড়া, ধীর গতিতে কথা বলা অথবা কথা বলতে কষ্ট হওয়া, গিলতে কষ্ট হওয়া, অস্থিরতা, কাঁপুনি, এলোমেলো হাঁটা ইত্যাদি। সতর্ক, গাড়ি অথবা যন্ত্রপাতি চালনার সময় সতর্ক অবলম্বন করা প্রয়োজন। অ্যালকোহল ব্যবহারে তীব্র ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।